হ্যালো ইউটিউব তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু সেট আপ ইউর উইন্ডোজ তো এটা ভাবছিলাম আমি বানাবো না বাট রিসেন্টলি আমার কাছে আমার তিন চারজন ফ্রেন্ড আসলো উইন্ডো সেট আপ দেওয়ার জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা একটা নর্মাল ভিডিও এটা খুব ইজি একটা জিনিস হয়তো বা সবাই জানে বাট যেহেতু দেখলাম আমার ফ্রেন্ডাই আসতেছে উইন্ডো সেট দেওয়ার জন্য তার নাকি জানে না বুঝতেছে না কেমনে দিবে বুটেবল পেনড্রাইভ নাই কেমনে করে জানে না তো আজকে আমি একটা ভিডিও বানাবো একদম কমপ্লিট টিউটোরিয়াল কোথাও যাইতে হবে না শুধু এটা দেখতে হবে আর কিচ্ছু না আর অবশ্যই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস দিব যেটা অবশ্যই আপনারা দেখবেন তার কারণ দেখা যায় এইসব খুঁটিনাটি জিনিসের জন্য আপনারা অনেক প্রবলেম ফেস করেন তো অবশ্যই এই কথাগুলো শুনবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো উইদাউট ওয়েসিং টাইম লেটস গেট স্টার্টেড তো যারা চ্যানেল নতুন এসেছেন আশা করি আপনার সাবস্ক্রাইবারকে চাপ দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো ভিডিওতে আসা যাক যদি বা বুটেবল ড্রাইভ বানাতে চান তাহলে অবশ্যই এক একটা পেন ড্রাইভ লাগবে আর সেটা অবশ্যই এইট জিবির হতে হবে মানে মিনিমাম এইট জিবি এর থেকে বেশি হলে সমস্যা নেই বাট নেওয়ার চেষ্টা করবেন এইট জিবি তার কারণ এইট জিবিতেই হয়ে যেতেছে তো আপনার বেশি জিবি খরচ করার কোনো দরকার নেই তো মিনিমাম এইট জিবি একটা পেন ড্রাইভ লাগবে আর একটা পিসি লাগবে যেখানে পিসি বা ল্যাপটপ লাগবে যেখানে আপনার ইন্টারনেট সাপোর্ট আছে তো দেখা যাক যে আপনার কীভাবে একটা বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারবেন তো এই যে আমার হচ্ছে ইউএসবি পেনড্রাইভটা তো এটাকে আমি একটু আগে ফর্মেট দিয়ে দিব তার কারণ আমার এখানে কিছু ছবি টবি আছে তো তাও আমি একটা ফর্মেট দিয়ে দিলাম তো যে কোনো ফর্মেটি দিতে পারেন এন টি এফ এস এফ এ টু থার্টি টু যে কোনো একটা ফর্মেটি দিতে পারেন তার কারণ উইন্ডোজ নিচে থেকে একটা ফর্মেট দিবে যেটার কারণে আসলে আপনার পিসি এই পেনড্রাইভ থেকে বুট করতে পারবে এই জন্যই এটাকে বলা হয় বুটেবল পেনড্রাইভ সেটা একটা আলাদা ফর্মেট যেটা আপনি এখান থেকে দিতে পারবেন না সেটা উইন্ডোজ আপনি এটার মধ্যে দিয়ে দেবে তো যাই হোক তো ফর্ম্যাট দেওয়ার পরে এবার আমরা চলে যাব ইন্টারনেটে তো প্রথমে ইন্টারনেটে চলে যাব ইন্টারনেট গুগলে লিখবো মিডিয়া ক্রিয়েশন মিডিয়া ক্রিয়েশন টুল তো এটা লেখার সাথে সাথে উইন্ডোজের যে ওয়েবসাইটটা আসবে এটা প্রথমেই আসবে এই যে সাধারণত দেখা যাচ্ছে প্রথমেই আসবে ডাউনলোড উইন্ডোজ টেন ডিস্ক ইমেজ আইএসও ফাইল তো মেক্সিওর এটা মাইক্রোসফটের ওয়েবসাইট যাতে থাকে এই যে এরকম কি স্পট এরকম যাতে না থাকে মাইক্রোসফটের ওয়েবসাইটে যাবেন আপনি তো এই যে আইএসও ফাইল এটা আমরা নিব এখানে যাওয়ার পরে এই যে ডাউনলোড টু নাও তো এটাতে আমরা চাপ দিব তো ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা এটা এখন ইনস্টল করতেছি ইয়েস দেন সো এই পপ আপ উইন্ডোটা আসবে গেটিং আ ফিউ থিংস রেডি আচ্ছা দেখি কতক্ষণ লাগে আর মেক্সচোর আপনার এটা যাতে একটা এমন একটা ড্রাইভ যেটা লাগে না তার কারণ আপনি এটা বুটেবল ড্রাইভ বাড়ানোর পরে এমন না যে এটা দিয়ে আপনি আপনার ফাইল শেয়ার করবেন বা কিছু বুটেবল পেনড্রাইভ বানাইছেন তো এটা উইন্ডোজ ইনস্টলের কাজে ইউজ করবেন এটাতে ফাইল শেয়ারিং কাজই ইউজ করবেন না সো মেকশিওর আপনার কাছে আরেকটা পেনড্রাইভ আছে যদি আপনার লাগে ফাইল ট্রান্সফারের জন্য তো এই যে এক্সেপ্ট সো এটাকে আমি এখন পিসি আপডেট করতে চাইতেছি না আমি এটাতে দিয়ে দেবো ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ মেকশিওর এটা এটাতে আপনি চেক করে দেন নেক্সট দেবেন তারপরে যে এখানে একটু বোঝার জিনিস আছে সেটা হচ্ছে ইংলিশ থাকলো ঠিক আছে এডিশন উইন্ডোজ টেন এটাও ঠিক আছে আচ্ছা আর্কিটেকচার সিক্সটি ফোর বিট নাকি থার্টি টু বিট সো মডার্ন কম্পিউটারগুলোতে সাধারণত সিক্সটি ফোর বিটি হয় যদি আপনার কম্পিউটার টু থাউজেন্ড টেনের আগে মানে অনেক পুরানো হয় তখন সেখানে দেখা যায় যে থার্টি টু বিট ইউজ হয় যদি এমন হয় যে আপনারটা নিতান্তই থার্টি টু বিটের আপনি থার্টি টু বিডি চাচ্ছেন তাহলে এটা চেক এটা আনচেক করে দেন এখানে থার্টি টু বিট দিয়ে তারপর আপনি নেক্সট দেবেন সো আমি এটা করবো না তার কারণ মডার্ন কম্পিউটারগুলো সাধারণত সিক্সটি ফোর বিটি হয় আপনি আপনার মাই কম্পিউটারে ক্লিক করে দেন প্রোপার্টিসে ক্লিক করলেন এই যে দেখেন আমার সিস্টেমটা হচ্ছে সিক্সটি ফোর বিট তো আপনি এভাবে শিওর হতে পারেন যে আপনার আসলে সিস্টেম কত বিটের তো আমি সিক্সটি ফোর বিট দিয়ে দেন নেক্সট দেন এই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা না এটাতে চেক দিয়ে দেন আপনি নেক্সট তো এই যে দেখাচ্ছে যে রিমুভেবল ড্রাইভস তোফিক তো আমার এখানে কারেন্টলি একটাই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেওয়া এই জন্য একটাই দেখাচ্ছে চেক করে দেন নেক্সট তো এই যে এখন ডাউনলোডিং উইন্ডোজ টেন তো এটা আগে ডাউনলোড হবে দেন আপনার পেন ড্রাইভে সেটা ইনস্টল হবে তো এটা একটু টাইমের ব্যাপার তো উইন্ডোজ টেন কাইন্ডলি ডাউনলোড হইতেছে আর এটা কতক্ষণ লাগবে সেটা আসলে আপনার ডিপেন্ড করে আপনার নেট স্পিডের উপরে তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের ল্যাপটপ ও নিয়ে আসছে সেট আপ দেওয়ার জন্য তো ভাবলাম যে জনস্বার্থে একটা ভিডিওই বানায় দেওয়া যায় যে কীভাবে আমি উইন্ডোজ সেট আপ এটাতে তো এটা হচ্ছে আমার বুটেবল পেন ড্রাইভ যেটা আপনারা দিয়েছেন ইন্টারনেটের মাধ্যমে তো এটা দিয়ে আমি এই পিসিটাকে সেট আপ তো এখন এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে আমাদের বায়োসে ঢুকে পিসি সেট আপ দিতে হবে উইন্ডো সেট আপ দিতে হবে তো অনেকে বায়োসে ঢুকতে ভয় পায় আসলে এখানে ভয়ের কিছু নেই যদি আপনি নাও জানেন আপনি ঢুকেন আপনি যদি কিছু চেঞ্জও করে ফেলেন উল্টাপাল্টা আপনার যদি মনে হয় যে না আমি কিছু উল্টাপালটা চেঞ্জ করে ফেলছি আপনি বের হওয়ার সময় এক্সিট উইদাউট সেভিং দিয়ে দেন তাহলেই তো হয়ে যায় তো এখানে ভয়ের কিছু নাই একটু ঘাটাঘাটি করতে হবে কথাগুলো কেন বলতেছি কারণ আমাদের বায়োসে ঢুকে আমাদের বুট প্রায়োরিটি অপশনটা চেঞ্জ করতে হবে এখন বুট প্রায়োরিটি কী সেটা হচ্ছে আমাদের পিসিটা যখন ওপেন হয় আমাদের পিসিতে একটা স্টোরেজ ডিভাইস আছে সেটা এসএসডি হোক এসডিডি হোক যেটাই হোক স্টোরেজ ডিভাইস আছে সেটার মধ্যে একটা উইন্ডোজ সেট আপ দেওয়া আসে বুট প্রায়োরিটি এমনভাবে সেট করা থাকে যে আপনি যখন পিসির বাটনটা চাপ দিলেন তখন পিসির মধ্যে কোনটা আগে প্রায়োরিটি পাবে ওপেন হওয়ার ক্ষেত্রে তো সাধারণত আপনার যেই স্টোরেজ ডিভাইসটাতে উইন্ডোজ দেওয়া আছে ওইটা প্রায়োরিটিতে আগে থাকে কারণ আপনার আগে উইন্ডোজটাকে বুট করতে হবে তারপর সঙ্গে আপনার পিসিটা ওপেন হবে আপনি সব কাজ করতে পারবেন তো আমাদের এই বুট প্রায়রিটা চেঞ্জ করেই এই ইউএসবি ফ্রেশ ড্রাইভটা দিতে হবে মানে প্রায়োরিটা চেঞ্জ করে আমাদের যে আপাতত যে হার্ড ড্রাইভ বা যে এসএসডি আছে ওটাকে সরায় এই পেন ড্রাইভটাকে প্রায়োরিটিটা আগে দিতে হবে এতে কি হবে পিসিটা অন হওয়ার সাথে সাথে এটাকে আগে বেশি প্রাধান্য দিবে মানে এটাকে আগে সে বুট করবে তো এটাকে বুট করতে গেলেই সে পাবে একটা উইন্ডোজ ফাইল একটা উইন্ডোজ আইএসও ফাইল সেটাকে রিট করতে গিয়ে আপনার উইন্ডোজ ইনস্টলেশনের সব ইনফরমেশন চলে আসবে এখন এক এক মাদারবোর্ডের বায়োস এক এক ধরনের এখন আমি ওয়ার্ল্ডের সব মাদারবোর্ড নিয়ে এসে আপনাদেরকে দেখাতে পারবো না যে এই মাদারবোর্ডে এইভাবে দিতে হয় এই মাদারদের এভাবে দিতে হয় খুবই সিম্পল দেখায় দিচ্ছি একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি আমার পিসিতে প্লাস এই ল্যাপটপে দুইটাই দেখাই দিব হয়তোবা এটা ইউইএফআ আই হতে পারে আমি ঠিক জানি না তো দুইটাই দেখাই দিব যে এটাতে কেমন এটাতে কেমন স্বাভাবিকভাবে এটার এটার মাদারবোর্ডের বায়োস আর আমার পিসির মাদারবোর্ডের বায়োস সেম হবে না তো আমি যদি দুইটা দেখাই আপনার একটা ধারণা আসবে সো এখানে আসা যাক ওকে তো ইউএসবি পেন ড্রাইভ ইনসার্ট করা হয়ে গেছে আর এখানেও শো করতেছে এই যে আমার ইউএসবি পেন ড্রাইভটা বুটোব্যাল পেন ড্রাইভ তো এই অবস্থায় আপনি আপনার পিসিটাকে একটু রিসেট দিয়ে দেন তো এক এক পিসির ক্ষেত্রে বায়োসে যাইতে আসলে এক এক বাটন চাপতে হয় সেটা আপনাকে এই যে একটা মাদারবোর্ডের যখন লোগো আসবে বা আপনার ব্র্যান্ডের যখন লোগো আসবে তখন বলে দেবে যে ইন্টার এফ ওয়ান বা ডিলার টু এন্টার দ্য বায়োস এই যে আমি এখন এটা আমি জানি এটা ইন্টার চাপ দিতে হয় যে আমি বায়োসে চলে আসছি তো এটা সাধারণত লেগেসি বায়োস এই জায়গায় আপনার কোনো অ্যানিমেশন কোনো লোগো লোগোটোগো কিছু নাই কোনো মাউসও ইনফ্যাক্ট নাই আপনার এখানে মানে কিবোর্ডের কী দিয়ে কাজ করতে হবে তো এটাই আসলে মেবি সিম্পল তার কারণ কি এই জায়গায় মেন মেন অপশনগুলো আপনার প্রথমেই দেখাইতেছে তারপর হচ্ছে এফ টুয়েলভ টু চুজ আর টেম্পোরারি স্টার্ট ডিভাইস এই যে দেখেন এই জিনিসটা হয়তো এখানে লেখা নাই বুট প্রায়োরিটি ডিভাইস বা বুট অপশন এরকম কিছু লেখা নেই বাট ক্লোজ রিলেটেড কিন্তু আমি এফ টুয়েলভ দিয়ে দেখি কী হয় এই যে এই যে দেখেন এই জায়গায় স্যান্ডিস্কের একটা হার্ড ড্রাইভ শো করতেছে আর এই যে জেট ফ্ল্যাশ ট্রান্স ট্রান্সেন্ট এইট জিবি তো এই জেট ফ্ল্যাশ নামে একটা জিনিস থাকবে আপনার এই যে ইউএসবি লেখা আছে বা সুন্দর মতো এটাকে আগে আপনি দেবেন এখন আগে কেমনে দেবেন জাস্ট এন্টার চাপ দেবো তো এখন এটা থেকে এই ল্যাপটপটা এখন বুট হবে তো পেনড্রাইভ থেকে বুট করার কারণে আমার এই যে উইন্ডোজ টেন সেট আপের অপশনটা চলে আসছে তার কারণ আমার পেনড্রাইভে এই ফাইলগুলোই আছে তো যখন আপনার সিস্টেমটা এই পেনড্রাইভটাকে রিড করছে তখন এই ফাইলগুলো পাইছে তো এগুলো ওপেন করে দিয়েছে তো কেমনে কী করব ঠিক আছে নেক্সট তারপরে যে ইনস্টল নাও ওকে আচ্ছা এখানে আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট এই আচ্ছা উইন্ডোজ টেন প্রো তো আমি ওকে উইন্ডোজ টেন প্রোটা দিয়ে দিবো আপনারা আসলে উইন্ডোজ টেন প্রোটা দিতে পারেন ওটা বেশি ভালো আমার কাছে লাগে আমি ওটি ইউজ করি তারপর আই অ্যাক্সেপ্ট দ্য লাইসেন্স টার্মস নেক্সট এই যে এখানে অবশ্যই অবশ্যই এই জায়গায় ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স দেবেন ঠিক আছে অ্যাডভান্স দিলাম আচ্ছা এখানে কী শো করতেছে এখানে আপনার পিসির যত পার্টিশন আছে যে ওই যে আপনার সি ড্রাইভ ই ড্রাইভ ডি ড্রাইভ যাই থাকুক না কেন যত পার্টিশন আছে ওগুলো এখানে শো করতেছে তো এখানে পার্টিশান টুতে উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান লেখা কেন কারণ এটা ওর সি ড্রাইভ এখানেই উইন্ডোজটা আছে তো এমন যদি হয় যে আপনি শুধু সি ডাইফটাকে ফ্ল্যাশ মারতে চাইতেছেন আপনি আপনার যে ফাইলগুলো আছে লাইক আপনার এই যে নিউ ভলিউম এই এই পার্টিশানে আর এই পার্টিশানে আপনার অনেক ইম্পর্টেন্ট ফাইল আছে এগুলো আপনি চাচ্ছেন না এগুলো যাক তো আপনি নর্মালি কী করবেন এটাতে চাপ দিবেন দেন এটাকে ফর্মেট মারবেন কারণ আপনার অবশ্যই ফর্মেট মারতে হবে যে আগের উইন্ডোজটা আছে ওইটাকে আপনার রিমুভ করতে হবে ফরমেট ফর্মেট হওয়ার পরে দেন ফর্মেট হোক দেন ফর্মেট হয়ে গেছে এখন এখান থেকে নেক্সট বাটন চাপ দিতে হবে তো নেক্সট বাটন চাপ দিলেই এখানে আপনার নতুন উইন্ডো সেট আপ হবে কিন্তু আমার ফ্রেন্ডটা চাচ্ছে না ওর এখন সিস্টেমটা পুরো নিউ করবো মানে পার্টিশনটা টার্টিশান সব ডিলেট করে একদম আগের মানে নতুন করে পার্টিশান দিবে সব ডিলেট করে ফেলবো তো কী করবো সিম্পলি আমি প্রত্যেকটা জিনিস আমি ডিলেট করে ফেলবো তো আমি যখনই যখনই যেটা ডিলেট করবো এটা আনলকেটেড স্পেসে চলে যাবে যে আনলোকেড স্পেসে গেছে আমি এটাও ডিলেট করবো সব আনলোকেটেড স্পেসে যাবে এটাও ডিলেট তো দেখেন ও টোটাল দুশো আঠাইশ জিবির একটা সিস্টেম যা যা ছিল সব ডিলেট করে দিয়েছি সব আনলোকেটেড স্পেস কোনো লোকেশন নেই তো এটাতে আমার লোকেশন দিতে হবে কেমনি কি নিউতে যাব এখান থেকে আমি একটা পার্টিশন দেবো নিউ তো আমি এখানে যেহেতু দুশো আঠাইশ আসে তো আমি এখানে দুটা পার্টিশন দিব তো একটা দিব আপনার সি ড্রাইভ যেটাতে দিব আমি একশো জিবি আর একটাতে দেবো একশো আটত্রিশ জিবি তো একশো জি আপনার এখানে জিবির ক্যালকুলেশন নেই এখানে সব এমবির ক্যালকুলেশন তো আপনি এখানে লিখে দেন একশো তারপর তিনটা শূন্য তিন তো অ্যাপ্লাই অ্যাপ্লাই একটা পার্টিশন ক্রিয়েট হবে এই যে একশো জিবির একটা পার্টিশান একশো জিবি হয়নি তার কারণ কিছু এই যে রিকভারি ফাইল রিজার্ভ এগুলো উইন্ডোজ নিজের থেকে রিজার্ভ করে রাখে তো সেটা হয়েছে তো এখানে সাতানব্বই জিবির একটা ফাইল হয়েছে তো যাই হোক আর এখানে আছে আনলগেড স্পেসে একশো চল্লিশ জিবি আছে তো আমি এখানে যাবো নর্মালি তো যেটা আছে সেটাই এটাই আমি পুরো একটা পার্টিশন করে দেবো অ্যাপ্লাই আপনার এইভাবে আপনাদের স্টোরেজ অনুযায়ী পার্টিশন করতে পারেন ওল্ড স্টোরেজ এখানে কম আছে যেহেতু একটা ল্যাপটপ এটা কিছু করার নেই যাই হোক তো আমি উইন্ডোজ সেট আপ দেবে সাতানব্বই জিবিটাতে এই একশো উনচল্লিশ জিবি তো ওর কাজ টাজ করবো ফাইলটাই রাখবে তো আমি এখানে সাতানব্বই জিবিতে সিলেক্ট করে দেন আমি এখানে নেক্সট বাস এখন আপনার উইন্ডোজ কপি ফাইল হবে হ্যান ত্যান তালিবালি হবে তো এইটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের কনফিগারেশনের উপরে আপনার সিস্টেম কীরকম আপনার যদি এসএসডি থাকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যদি হার্ড ড্রাইভ থাকে একটু লেট হবে তো আপনার সিস্টেমে কনফিগারেশন করে ডিপেন্ড করে এটা কত ফাস্ট হবে তবে বেশি সময় নেবে না তো উইন্ডোজ সেট হয়ে গিয়েছে কিন্তু এই জায়গায় এখন উইন্ডোজ নিজে থেকে অনেক কাজ করবে তো এখানে আপনার আসলে কিছুই করার নেই তো এই যে যেমন এই যে এই কাজগুলো আপনার করতে হবে তো ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে আপনি চলে ইউনাইটেড স্টেটও দিতে পারেন বা আমি দিব এখানে আপনার বাংলাদেশ দিয়ে দেবো বাংলাদেশ দিয়ে দেন নেক্সট তারপর ইউএস ইয়াস লেআউট কিবোর্ড লেআউট তারপর হচ্ছে স্কিপ তারপর হচ্ছে ওয়াইফাই যদি থাকে ওয়াইফাই একটা কানেক্ট করবেন আচ্ছা ঠিক আছে আপাতত আমি অফলাইন কানেক্ট করি যে আই ডোন আই ডোন্ট হ্যাভ আ ইন্টারনেট আচ্ছা এখানে কন্টিনিউ লিমিটেড স্টার্ট আপ আচ্ছা এখানে পিসি নেম চাচ্ছে তো আমি এখানে নাবিল দিয়ে দিলাম আমার ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের পিসি তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড না দিতে চাইলে নেক্সট পরেও পাসওয়ার্ড দেওয়া যাবে ওটা কোনো ব্যাপার না আচ্ছা এই জায়গায় একটু কিছু অনলাইন অনলাইন স্পিচ রেকগনিশন অফ ফাইন মাই ডিভাইস অফ লিঙ্কিং টাইপিং অফ তারপর অ্যাডভার্টাইজিং আইডি অফ তারপর লোকেশন লোকেশন অন থাকবে না নেই তারপর হচ্ছে ডায়াগনস্টিক ডাটা অফ অফ আচ্ছা তারপর এটা অফ এক্সপিরিয়েন্স অফ আচ্ছা এটা অন করে দিই অনলাইন স্পিচ রেকগনিশন আচ্ছা একসেপ্ট আচ্ছা এখন উইন্ডোজ নিজে থেকে টাইম নেবে তারপর নিজে থেকে একটা ফ্রেশ বুট আপনাকে দেবে তো গাইস ল্যাপটপটার সেট আপ ডান তো এখন এই জায়গায় দেখতেছেন যে মাই কম্পিউটার আইকন টাইকন কিছুই নেই তো এটা একটু দেখাই দিচ্ছি আমি পিসি সিকে সার্চ দিব দেন এটাকে আমি দিব পিন টু স্টার্ট দেন আমি উইন্ডোজ বাটনে যাবো দেন এটাকে আমি ড্র্যাক করে বাইরে নিয়ে আসবো বাস আমার মাই কম্পিউটার চলে আসছে সো আরেকটা এখানে ব্যাপার আছে অন করার পরে আপনার পার্টিশনগুলো শো করবে না এই যে এখানে লোকাল ডিস্ক আপনি দেখতেছেন এই জায়গায় সিটা যেভাবে আসে ইটা সেভাবে নাই তার কারণ এটাকে একটা একবার ফর্মেট মারতে হবে ঠিক আছে তো আপনাকে এটা কাটার পরে আপনাকে প্রথমেই যেটা করতে হবে এই জায়গায় লিখতে হবে ডিস্ক এই যে এটাই এটা পাইলেই হবে এই যে ক্রিয়েট অ্যান্ড ফর্মেট হার্ড ডিস্ক পার্টিশানস এটাতে চাপ দিলাম এবার যে একটা এই যে আমার এই যে কোনটা ছিল ই আমার এটা শো করতেছে না তাই না তো এটা শো করতেছে না তো আমি এটা রাইট ক্লিক করে ফরম্যাট এন ভলিউম ভলিউম নাম দিলাম যে ওয়ার্কস্পেস আচ্ছা এন ফরম্যাট ডি ফর ডিফল্ট ওকে ওকে তো এখন যদি আমি যাই এই যে দেখেন এখন অ্যাভেলেবেল এখন আপনি এটাতে কাজ করতে পারবেন সো প্রথমে প্রথমে আপনি যতগুলো পার্টিশন করছেন ভাবে ফর্মেট মারতে হবে নাহলে আসলে ওটা আপনি কাজ করতে পারবেন না ওখানে তো আমি এখন অনেকগুলো টপিক কভার করব লাইক আমি প্রথমে বলছিলাম যে অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আপনি যখন পিসি চালু করেন তখন মাদারবোর্ডে লোগো আসার সময় বা সিস্টেমে আপনার যখন ব্র্যান্ডিং আসে তখন নিচেতে লেখা আসে না যে প্রেস এফ বা প্রেস টুয়েলভ এফ টুয়েলভ বা প্রেস ডিলে টু এন্টার দ্য বায়োস মানে এইসব ডেমনস্ট্রেশন দেয় না যে কি প্রেস করতে হবে তো তাদের ক্ষেত্রে একটু বলতে হবে তাদের ক্ষেত্রে তারা ম্যানুয়ালি আপনারা বায়োসে ঢুকতে পারবেন এটা সাধারণত এইচপি ডিভাইসগুলোতে বেশি হয় এইচপি ডিভাইসগুলোতে সাধারণত বলে না বায়োসে ঢুকতে হলে কী কী প্রেস করতে হবে তো যারা উইন্ডোজ টেন ইউজ করেন এইচপি ডিভাইসগুলোতে তো তারা এখানে একটা ট্রিক ইউজ করতে পারেন সেটা হচ্ছে তো আমি এখানে সার্চ দিব যে স্টার্ট আপ স্টার্ট আপ স্টার্ট আপ দেখলে এখানে যে চেঞ্জ অ্যাডভান্স স্টার্ট অপশন তাতে চাপ দিব দেন এখানে রিস্টার্ট নাও তো এই জায়গায় হচ্ছে ট্রাভেল শ্যুট তারপর অ্যাডভান্স অপশন তারপর এই যে ইউইএফআ আই ফার্মওয়্যার সেটিংস এটাই আপনার লাগবে এটাতে চাপ দিলে রেজিস্টার এখন আপনার বায়োসে ঢুকে যাবে ম্যানুয়ালি তো আমি জাস্ট এই মাদারবোর্ডের ক্ষেত্রে দেখাচ্ছি যে আমি কীভাবে আমি উইন্ডোজটা আনবো কিন্তু বললাম যেটা আমি আগে বললাম যে প্রত্যেকটা মাদারবোর্ডের বায়োস প্রত্যেকটা মাদারবোর্ডের থেকে ভিন্ন সো এটা এখান থেকে আপনি একটা ডেমনস্ট্রেশন পাইতে পারেন যে আসলে কীভাবে জিনিসটা করতে হবে আপনিও পাবেন সমস্যা নেই যে বললাম যদি উল্টাপাল্টা কিছু চেঞ্জ করে দেন তাহলে তাহলে সেভ না করে বের হয়ে যাবেন তাহলে আর কিছু চেঞ্জ হলো না আচ্ছা আমার এখানে দেখেন ডিরেক্ট লেখা আছে আমারটা ইউইএফআই এই জন্য আমার মাউসের আইকন টাইকন সবই আছে বিভিন্ন লোগো টোগো আছে লেখাটেখা আছে সুন্দর করে তো যাই হোক যেটা ল্যাপটপে দেখাইছিলাম সেটা ছিল লেগেসি বায়োস তো যাই হোক তো এখানে আমার এখানে লেখাই আছে যে বুট প্রায়োরিটি ঠিক আছে তো বুট প্রায়োরিটি আমার লিখে আসে এখানে অ্যারো দেওয়া আছে মানে কি আগে এটাকে প্রায়োরিটি দেবে এটা আগে বুট হবে আমার পিসি যখন আমি স্টার্ট করবো তখন এটাকে আগে এই জিনিসটাকে আগে বুট দেবে এটা আমার কী এটা হচ্ছে আমার উইন্ডোজ বুট ম্যানেজার তারপর দিবে আমার মানে উইন্ডোজ বুট ম্যানেজার কী এটা হচ্ছে আমার এসএসডি ঠিক আছে এটা কারণ আমার এসএসডিতে উইন্ডোজটা আসে তো এটাকে বেশি প্রায়োরিটি দেবে এটাকে অন করবে আগে দেন আমার হার্ড ডিস্ক অন করবে এই যে আমার ইউএসবি পেনড্রাইফটা এখানে এই যে জেট ফ্রাশ ট্রান্সেড আর্ট জিবি পেনড্রাইফটা তো এটাকে আমি কী করবো ড্র্যাক করে সামনে নিয়ে আসবো এটা কী হইলো এতে এটা আগে বুট পাবে তারপর আপনার এসএসডি অ্যান্ড সোফার তো যাই হোক এটাকে আগে বুট দিব তারপর কি করব। আমি দিব আপনার এফ টেন কারণ কেন এফ টেন দিব এখানে হেল্পে যদি যাই জায়গায় এফ টেন একটা অপশান আছে সেভ অ্যান্ড রিসেট সো আমি এফ টেন দিবো এফ টেন তো এই যে আমার একদম সাথে সাথে উইন্ডোজ ইনস্টলের অপশন চলে আসছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি একটু হলেও আমি আপনাদের হেল্প করতে পেরেছি আর কিছু জানাতে পেরেছি নতুন কিছু তাও শেষে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিই যেগুলো হাইলাইট করতে চাই সেটা হচ্ছে অবশ্যই একটা আট জিবির পেনড্রাইভ লাগবে যদি আপনি বুটেবল পেনড্রাইভ বানাতে চান যে প্রসেস দেখিয়েছি ওই প্রসেস ফলো করবেন অ্যান্ড আবারও বলতেছি এক এক মাদার বোর্ডের এক এক রকম আমি হয়তো বা দুইটা মাদার বোর্ড দেখাইতে পারছি একটা ল্যাপটপের একটা আমার পিসির তো একটা ছিল ইউইএফআ আই আর একটা ছিল আপনার লেগেসি বায়োস আমি দুটাই দেখাইতে পারছি আলহামদুলিল্লাহ আশা করি এখন থেকে উইন্ডোজ আপনারা নিজেরাই নিজেদেরটা দিতে পারবেন এরা কোনো বড় কিছু না আচ্ছা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পারলে সাবস্ক্রাইব করবেন তো স্টেডিয়ন গাইস আসসালামু আলাইকুম